আনুগত্যে ডুবে থাকে। আল্লাহ তাআলা আরেক জায়গায় ইরশাদ করেন, আম্মান হুয়া কানিতুন আনাল লাইল সাজিদা ওয়াকায়িমা ইয়াহযারুল আখিরা ওয়ারজু রাহমাত রাব্বি, যে ব্যক্তি রাত্রিকালে সিজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, পরকালের আশঙ্কা করে, তার পালনকর্তা রহমত আশা করে। আল্লাহ কত ভাগ্যবান ওই বাবা যে নিজে নামাজ পড়ে, সন্তানকেও নামাজ পড়ে আদেশ করে। কত ভাগ্যবান ওই মা যে নিজেও নামাজ পড়ে, মেয়েকেও নামাজের কথা আদেশ করে। কত ভাগ্যবান ওই স্বামী যে নিজে নামাজ পড়ে, স্ত্রী নিজের ইচ্ছি ও স্ত্রীকেও নামাজ পড়ে আদেশ করে। কত ভাগ্যবান ওই শিক্ষিকা যে নিজে নামাজ পড়ে, সিও ছাত্রীকেও নামাজ পড়া আদেশ করে। সুবহানাল্লাহ, কি কি পাইলেন, আল্লাহ কি করেন, কি করা, এ দশ গুণ আমি এখানে লিখে দিয়েছি, নাম কি দেখেন তো, দশ গুণের অধিকারী মুমিন, দশ গুণের। আচ্ছা এবার দেখেন, দেখেন আল্লাহ, মা 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 মা, তোমার জীবনটা এমন হয়ে গেল কেন, বোন তোমার জীবনটা এমন হয়ে গেল কেন, আমার মা আমাকে ডাকলে আমি সাড়া দেই, আমার বাবা আমাকে ডাকলে আমি সাড়া দেই, আমার স্বামী আমাকে ডাকলে আমি সাড়া দেই, কোনো ব্যক্তি আমাকে ডাকলেই তো আমি সাড়া দেই, সব কিছু ফেলে তার নিকট চলে যাই, অথচ যিনি আমাকে লালন করেন, যিনি আমাকে লালন করেন, যিনি আমাকে বানিয়েছেন, কে আমাদের এই মা বোনগুলোকে বোঝাবে বলেন, কে এই মেয়েদের হাত ধরবে, বানাবে যত করে না ধরবে তত, জিকির করবে যত করে না ভাববে যত, জিকির করবে যত করে না ভাববে তত, তেলাওয়াত করবে যত করে না ভাববে তত, মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন যত করে না ভাববে তত, আমি বলি মেয়েদেরকে মাদ্রাসায় দিবা যত, বিয়ে তত আগে হবে। লিখে রাখেন, লিখে রাখেন, মেয়েটাকে আমাদের মাদ্রাসায় দিয়ে দেন, 18 বছরও যেতে না যেতে বিয়ের জন্য ইনশাআল্লাহ লাইন লাগাবে। খুঁজিয়ে আনিব, তালাশ করে করে নিবে বলে কি করবে বলে, তালাশ করে করে নিবে, দৌকা আল্লাহ, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, কুনুতের তরজমা, লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালা, লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালি, সুবহানাল্লাহ, কুনুতের তরজমা কি, লম্বা লম্বা বলেন, ইনশাআল্লাহ আজিব না, জিকির যত বেশি হবে জান্নাত তত সুন্দর হবে, সুবহানাল্লাহ। এই শব্দটা আপনাদেরকে দেখাই, কানিতিনের অর্থ কি তো দেখাইতাম, বুঝছেন না, দেখেন 3 নম্বর, যে সকল নারী পুরুষ আল্লাহর আনুগত্যে ডুবে থাকে, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর আনুগত্যে ডুবে থাকে, সুবহানাল্লাহ, আল্লাহর আনুগত্যে কি থাকে, এখন সিরিয়ালে ডুবে থাকে না আনুগত্যে ডুবে থাকে, এখন কি সিরিয়ালে ডুবে থাকে না আনুগত্যে ডুবে থাকে, জিকিরে ডুবে থাকে না সিরিয়ালে ডুবে থাকে, মোবাইলে ডুবে থাকে না জিকিরে ডুবে থাকে, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যে সকল নারী পুরুষ আল্লাহ, কি বলছি মুখস্থ করেন, কি বলছি, বালিকা মানুষের প্রয়োজন কত সমাজে, আমার জন্য অক্সিজেনের প্রয়োজন যত, দেখবেন ডাক্তার সাহেব
ইঞ্জিনিয়ার সাহেব, প্রফেসর সাহেব আইসা আমাদেরকে বলে, হুজুর একটা ভালো মেয়ে দেখে দেন, ভালো মেয়ে আমরা পাবো কোথাও? আপনি হাসান বসি হন তো আপনার জন্য লাভ অবশ্যই মিলবে। কি তুমি যদি পবিত্র হও পবিত্র বিবি মিলবে, তুমি যদি খবিস হও তো খবিস মিলবে। খবিস বুঝেন? এটা আরবি শব্দ, এটা কি শব্দ? আরবি শব্দ তো খবিস, বলে কি বলে না, এটা আরবি শব্দ বল খুবসি বল খাবাই। আপনি যদি পবিত্র হন তো পবিত্র মিলবে। এখন পবিত্র বানাবে কোথায়? পবিত্র বানাবার ফ্যাক্টরি কোনটা? পবিত্র বানাবার সিলেবাস কোনটা? পবিত্র পবিত্র বানাবার জন্য পবিত্র সিলেবাস লাগবে, পবিত্র মাহাউল লাগবে, পবিত্র শিক্ষক লাগবে। আতরের ছোঁয়ায় আতর বলা হয়, পায়খানার ছোঁয়ায় দুর্গন্ধ বলা হয়। কি যার কাছে তুলে দিলেন পড়তে, যার কাছে তুলে দিলেন ম্যাথমেটিক্স শিখতে, যার কাছে তুলে দিলেন রামায়ণ পড়তে, যার কাছে তুলে দিলেন বাংলা শিখতে, হ্যাঁ যদি কবি সাহেব না ভালো হবে। কি দেখবেন আমাদের দেশে কিছু ব্রাহ্মণ পাঠাগার আছে, আচ্ছা নাই গ্লাসের গাড়ি আছে, এর মধ্যে লেখা আছে আলোকিত মানুষ চাই। কি চাই? আলোকিত মানুষ চাই। ওখানে হুমায়ুন তথাকথিত সব বই আছে, ইসলামের একটা বইও নাই, আলোকিত মানুষ চাই। কি জাতীয় গ্রন্থমেলা হবে, ওখানে ইসলামের কোন বই ঢুকতে দেওয়া হবে না, আলোকিত মানুষ জানাবে না প্রেম জানাবে, প্রেম শিখাবে না আলোকিত মানুষ বানাবে। জোরে বলেন, ওখানে কি শিখাবে? ওখানে হারাম নর্তকীর গান শিখাবে? পাকিস্তান কেউ? হ্যাঁ আমাদের আমাদের কি বলে এই সমাজের শেষ ভালোটুকু, শেষ ভালোটুকু শুধু ইমান আর ইসলামের বরকত। বলেন বাস্তব না বাস্তব, বলেন শেষ ভালোটুকু তার বরকতে, বলেন ইমান। এখনো যে আমাদের দেশে জাঙ্গে করে রাস্তায় বের হয় না কেন, শুধু এই মসজিদ গুলোর বরকত। বাস্তব না বাস্তব বলেন। আপনারা যারা লন্ডন আমেরিকা সফর করছেন কত পার্সেন্ট দেখছেন, কত পার্সেন্ট দেখছেন জাঙ্গে পড়া? আমরা ছোটবেলায় পড়ছিলাম কিনা জয়নিকাতে পড়ছি আদিম যুগের ইতিহাস, ওরা লজ্জা নিবারণ করতো গাছের ছাল দিয়ে, শুধু লজ্জার স্থানটা ঢেকে রাখতো গাছের ছাল দিয়ে, ওরা ছিল আদিম যুগের আদিম মানুষ। এখন শুধুই হাফ প্যান্ট দিয়ে লজ্জার স্থানটা ঢেকে রাখা, এরা মডার্ন যুগের মডার্ন মানুষ, এরা আধুনিক, এরা আলটা মডার্ন, এটা অতি আধুনিক। আমি বলি অতি আধুনিক হয় কেন, এটা হাজার হাজার বছর আগের সভ্যতা আমার ভূমি নিয়ে আসছে। সভ্যতা তো শিখিয়েছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাই মোহাম্মদ রাসূলের শিখিয়েছেন সেটাই সভ্যতা, যেটাই রাসূল দিয়েছেন সেটাই আদর্শ, যেটাই রাসূল দিয়েছেন সেটাই মানবতা, যেটাই রাসূল দিয়েছেন সেটাই হিউম্যানিটি। মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর, তার চেহারা সুন্দর, তার চুল সুন্দর, তার দাড়ি সুন্দর, তার মুখ সুন্দর, তার জামা সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, তার চেয়ে সুন্দর কাকে? বানান ওলা কখনো বানাননি। আচ্ছা একটা ছোট্ট একটা প্রসঙ্গ বলি, করবেন কেউ? এক্সকিউজ মি, আমি কাউকে ইন্ডিকেট করছি না, এটা কে দিয়েছে? এটা কে দিয়েছে? হ্যাঁ বুকের পশমগুলো কে দিয়েছে? নখগুলো কে দিয়েছে?
তিনি যেখানে যা চিটিং করেছেন সব সুন্দর না, শুধু এগুলো অসুন্দর। এগুলো দিল খেলে, আচ্ছা এগুলো যদি কারণ না ওঠে, 30 বছর হচ্ছে উঠে না, ওই বেটার অবস্থা কি? কেউ তারা ভালো পায়? তো যারা প্রতিদিন সকাল সন্ধ্যা শেভ করে, এই বেটার থেকে ওই বেটার তো বেঁচে গেল, এত কষ্ট আর লাগলো না, ওই বেটা তো বেঁচে গেল। তো বেড়ালে প্রশংসা না করা দরকার, ভাই তুই বহুত ভালো, ভাই তোর এত গেসাল নাই। দেখো সবাই ঘৃণার চোখে দেখে, আমরা ছোটবেলায় পড়েছি শিশুরা মাতৃ করে বন্ধুরা বনে পড়ছিল, ছোটবেলায় বাংলাতে শিশুরা কোথায়? শিশুরা মায়ের কোলে সুন্দর, আর বন্যে পানি কোথায়? বনে সুন্দর, বনে সুন্দর। রব যেটা যেখানে ছেদাব দিয়েছেন সেটা সেখানে সুন্দর, আল্লাহ বলেন। কথা তো দূর চলে যাচ্ছে, আমি কি করবো? মুসলমান পুরুষ, মুসলমান মহিলা, মুমিন পুরুষ, মুমিন মহিলা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলোকে মেনে নেওয়ালা পুরুষ, সমস্ত হুকুমগুলোকে মেনে নেওয়ালি মহিলা, সুবহানাল্লাহ। কথা বললাম, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী মহিলা। 5 নম্বর, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, সবরকারী পুরুষ, সবরকারী মহিলা। 6 নম্বর, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, খুশুয়ের সাথে বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালা পুরুষ, বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালী মহিলা। এখন নুরানি মাসে পড়ে নাই, মক্তবে পড়ে না, যে মেয়েটা এই মেয়েটা সুরে ফাতার হালত কি? হ্যাঁ, আমরা যারা এখানে আছি জীবনে কতগুলো ওয়াজ শুনলাম, জীবনে কত জুমার বয়ান শুনলাম, জীবনে কত ঈদের নামাজের বয়ান শুনলাম, জীবনে সর্বরাত সবে কদরে কত বয়ান শুনলাম, শুনছি না শুনছি না? লেকিন আমাদের একটা বর্ণ আছে, হ্যাঁ বলেন তো, ওদিকে মাসের অশুদ্ধ। আমার যদি অশুদ্ধ হয় তো আমার বিবির কি অবস্থা? জিজ্ঞেস করে তোমারটা অশুদ্ধ কেন, ও বলবে তুমি আমাদের শিখাওনি কেন, উত্তর কি দিবেন? এই জন্য কালকেও তো বলছিলাম এখানে, না মনে আছে আপনাদের, যদি একটা আরবকে ঠিক করতেন একদিনে, 29টা আরব ঠিক হতো 29 দিনে, 1 মাসে ঠিক করলে 29 মাসে ঠিক হতো, 1 বছরে ঠিক করলে 29 বছরে ঠিক হতো, কিন্তু ঠিক করলেন না। আপনার 6 বছরের মেয়েটাকে, আপনার 6 বছরের ছেলেটাকে আমাদের কাছে শুধু 3 বছরের জন্য দিয়ে দেন, আমরা আপনার বাচ্চাকে মুসলমান, মুমিন, কানিত, কানিতা, সাবিক, সাবিকা, সাবির, সাবিরা, খাশি, খাশিয়া, সাইম, সাইমা, মুতাসাদ্দিক, মুতাসাদ্দিকা, হাফিজ, হাফিজায়ে ফুরুজা, যাকির, যাকিরা বানিন সাইয়্যিদি, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহ। 3 বছরের জন্য দিয়ে দেন, আপনারাই তো আপনাদের বাচ্চাগুলোকে ইনজেকশন দেন, টিকা দেন, 5 বছরে 5টা টিকা দেন, আর নিশ্চিত থাকেন 80 বছর বয়সে ধনুষ্টঙ্কর হবে না, ফলিও হবে না, এইডস হবে না, হাম হবে না। আমি বলি বন্ধু, বিজ্ঞানের আবিষ্কারে যদি 5 বছরের 5টা ডোজের দ্বারা আপনার বাচ্চা 80 বছরের বেঁচে যাওয়ার নিশ্চয়তা পায়, রব কোরআনকে শিফা বলেছেন, আপনার বাচ্চাকে কোরআন দিয়ে দেন, আপনার ছেলেকে কোরআন দিয়ে দেন, আপনার মেয়েকে কোরআন দিয়ে দেন, আমরা আপনাকে লিখে দিচ্ছি 80 বছর বেঁচে থাকলে বাস্তবিক হবে না। আপনি যদি বৃদ্ধাশ্রমে যেতে চান, একটা বুদ্ধি আছে, বৃদ্ধাশ্রমে যেতে চান কেউ?
কেউ বৃদ্ধাশ্রমে যেতে চান, দুটো দুটো ফেরতে চান, একটা বুদ্ধি আছে। ছেলে মেয়েকে দিনের এক বর্ণও শিখাবেন না, দেখবেন দেখতে দেখতে আপনি বৃদ্ধাশ্রম নাউজুবিল্লাহ বলে না। কেন আমেরিকার, কেন এই এই নিকট গত সপ্তাহের ঘটনা, আমেরিকার সেটেল দুই ইঞ্জিনিয়ার ছেলের বাবা গাজীপুরের বৃদ্ধাশ্রমে কেন? আলহামদুলিল্লাহ পৃথিবীতে কোন আলমে দিন বৃদ্ধাশ্রমে যায় নাই, কোন আলমে দিন ছেলের বাবাও বৃদ্ধাশ্রমে যায় নাই। কি বলছি বলেন? আলমে দিন না কোন তবলিগ আলা বৃদ্ধাশ্রমে যায় নাই, কি বলে সম্ভব? আমি তো আমার বাবার পায়ের নিচে জান্নাত খুঁজবো। যে আল্লাহকে চিনে সে আব্বাকেও চিনবে, বলেন যে আল্লাহকে চিনে আব্বাকেও চিনবে, যে আল্লাহকে চিনে না আব্বাকে চিনবে কেন? এই জন্য আমেরিকার, কানাডার, অস্ট্রেলিয়ার, সুইজারল্যান্ডে হাজারো যুবক আছে কিনা তাকে যদি জিজ্ঞেস করেন হু ইজ ইউর ফাদার, তোমার বাবাকে, সে একজন শুনে আমি জানি না, তার মায়ের তো জানা না, সে জানবো কোথেকে? লাগছে না আপনারা নতুন শুনতেছেন দুনিয়াতে, নতুন আজকে নতুন আসছেন দুনিয়াতে, কি বলবে বলেন? আমি কি কিন্তু দেয়ার ইজ নো ফাদার এটা বলবে না বলবে? আই ডোন্ট নো, আমার বাবা নাই এটা বলবে? আই হ্যাভ নো ফাদার এটা বলবে না? আই ডোন্ট নো বলবে? আমার বাবা নাই এটা বলবে? কি বলবে? বাবা আছে তবে জানা নাই, বলেন বাবা আছে কি নাই? বাবা আছে তবে জানা নাই। অথচ আমাদের ধর্ম আমাদের জন্য রেদার হোপ রেদার বলিত, আমাদের ধর্ম বানিয়ে দিয়েছে তোমার বাবাকে খুশি করো রব খুশি হবে, তোমার বাবাকে খুশি করো রব কি হবে। আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ, হইতে পারে মাদ্রাসায় পড়ি নাই লেকিন আব্বাকে ভালোবাসি, কেন জানেন? হইতে পারে মাদ্রাসায় পড়ি নাই লেকিন আব্বার মুখে লোকমা তুলে দিচ্ছি, কেন জানেন? আমরা কোরআনের ছয় বেড়ে উঠেছি, কোনো না কোনো ভাবে কোরআন শিক্ষা আমাদেরকে দিয়ে দেওয়া আছে। আমাদের বাংলাদেশে অসংখ্য যুবক হয়তো বা সে নামাজ পড়ে না লেকিন সে চিনে গেছে, সে হালাল খাবারের দোকান খোঁজে, বাস্তব না বাস্তব? সে জাপানে গেছে, সে ব্যাংক খায় না, সে ইঁদুর খায় না, সে বিড়াল খায় না, আমি এগুলো খাবো না, বলে কেন খাও না? না এগুলো আমাদের ধর্মে হারাম। এই যে ব্যবস্থাপত্রটা, এই যে তার দামাল এই কথাটা বললো, এটা কেন শুধু বাংলাদেশের এই সুন্দর সংস্কৃতির কারণে? কোরআনের ছোঁয়ায় আমরা বড় হয়েছি আলহামদুলিল্লাহ, বলে কোরআনের ছোঁয়ায় আমরা কি হয়েছি? বড় হয়েছি। এই জন্য আপনার সন্তানকে কোরআন দেন, ঠকবেন না, ঠকবেন না, বলেন কি বলছি? আবার বলেন, আবার বলেন, ঠকবো না, ঠেকবো না, ঠকবো না, ঠেকবো না, কোরআন শিক্ষা, ঠকা নাই, ঠেকা নাই, সুবহানাল্লাহ বলবেন, এটা নূর, শুধু আলো।